যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করুন পাশে আছে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আমি এখন যে প্রিন্টারটা দেখাচ্ছি এটা হলো ইপসন L380 এই প্রিন্টারটাতে কালি শেষ হয়ে গেছে এখন আমি কালিটাতে ভর্তিছি ভরে এটা আবার অফ করে প্রিন্টারের যে আপনার যে প্রিন্টারের যে বক্সগুলো বক্সগুলো আবার ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেন আপনাদের যখন প্রিন্টার আছে কালি শেষ হয়ে যাবে তখন আমরা প্রিন্টারে কালি ভরার পর বক্স গুলো ঠিকঠাক ভাবে পর তারপর আপনারা দেখতে পারবেন যে আপনার প্রিন্টারে কিন্তু প্রিন্ট হচ্ছে না এই যে আমার প্রিন্টারটা কি করলাম দেখছেন দেখতেছেন লাল বাতি জ্বলতেছে যে প্রিন্টারে আমার ইঙ্ক নাই অর্থাৎ কালি নেই সো আমি প্রিন্টারে কালি দিলাম কালি দেওয়ার পর আমার এইটাতে এরকম দেখাচ্ছে এখন আমি কম্পিউটারে সেটিংসে চলে যাব সেটাকে আমার কিছু কাজ করতে হবে যার ফলে আমার প্রিন্টারটা আবার ঠিকঠাক আগের মতো হয়ে যাবে ইপসন আমি আবারও বলছি এপসন এল থ্রি এইট যে মডেলের প্রিন্টারগুলো আছে এই মডেলের প্রিন্টারগুলোতে সেম সমস্যা দেখাচ্ছে এখন যে আমি দেখাচ্ছি যে ডাব্লু আইসি রিসেট এই মাধ্যমে আপনি আপনার প্রিন্টারটা রিসেট করে নেবেন এখানে দেখা দেওয়া আছে রিসেট ওয়েস কাউন্টার্সে যেটা অপশন আছে এতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইন্টার লিখে আপনি কি এই প্রেস করবেন টি আর এ আই এল ট্রাই এটা এটা লিখার পর এখানে চলে আসবে সো এখানে আপনি ওকে দিবেন ছোট হাতের দিবেন ট্রাইল লেখাটা ওকে দেওয়ার পর এখানে দেখাচ্ছে সো এটা লোড নেবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে যে যে প্রিন্টারের ফুলফিল প্রসেসটা আছে রিসেট হবে রিসেট কাউন্টার হয়ে গেছে এখন দেখাচ্ছে প্লিজ টার্ন প্রিন্টার অফ নাও অর্থাৎ আপনার প্রিন্টারটা অফ করতে বলতেছে এখন টার্ন সো আমি আমার প্রিন্টারটা অফ করবো অফ করলাম অফ অফ করার পর আমি দেখব যে আমার প্রিন্টারটা কি চালু হচ্ছে তো আমি আবারও দেখাচ্ছি এখানে এই যে আমার প্রিন্টারটা অফ হয়ে গেছে এই যে কংগ্রাচুলেশন জানাইছে আমাকে যে ই থেকে ডব্লিউআইসি রিসেট থেকে এখন আমি প্রিন্টারটা আগে চালু করব এখন আপনারা দেখতে পারবেন যে প্রিন্টার লাল বাতিটা জ্বলতেছে না এই যে দেখেন আমি আমি দেখাচ্ছি আর প্রিন্টারটা চালু হওয়ার পর কিন্তু আবার আগের মতো যে রেড কালার যে বাতিটা সেটা কিন্তু আর জ্বলতেছে না